গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। ডিয়ার লাইফস্টাইলে অলমোস্ট ওয়েলকাম। আর আজকে মেরি ক্রিসমাস ডে, বলে দাও তুমি সবাইকে, জানিয়ে দাও মেরি ক্রিসমাস ডে, বলে দাও ভালো করে, বলো মেরি ক্রিসমাস ডে। আজ দেখো এটা স্যান্টার কাছ থেকে গিফট পেয়েছে, ও সেটা এখন খাচ্ছে। স্যান্টা ওকে কতগুলো গিফট দিয়েছে সেটা তোমরা নেক্সট আগের ব্লগে দেখে নিয়েছো অবশ্যই। তো এবারে আজকে ক্রিসমাসে সারাদিনে নয়, যদিও এখন মোটামুটি 11:30 পৌনে 12টা বাজে, তো সকাল থেকে 12টা বেজে গেল। ও আচ্ছা, তো ফোন করেছে, কি বলছে দেখি। হ্যাঁ, আজকে ক্রিসমাস বলে দেখো কি রান্না হচ্ছে। আজ মেনু তেমন কিছু নয়, মাটন মা এখানে আলু সেদ্ধ মাখছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর কালকে কারেই তরকারি অল্প ছিল। এখানে আমি পেঁয়াজে আর লঙ্কাতে ভেজে পরে তুলে রেখেছি আলু সেদ্ধতে মাখবো বলে। আর তোমার দাদা দেখো 1 কেজি পুরো মাটন নিয়ে চলে এসছে। এখন যেহেতু চিকেনটা খাচ্ছি না, তাই মাটনটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। মাস অন্তত 2 থেকে 3 বার তো হচ্ছেই, আর খাচ্ছি, আর একে তো মোটা, তারপর আবার মাটন খেয়ে আরও মোটা হবো, কিছু করার নেই। চলো রান্নাটাকে করি। আগে তোমার দাদা নেই, পাম খারাপ হয়ে গেছে ফার্মের, সেই পাম নিয়ে গিয়েছে কুকুটিয়া, ওখানে সারাতে সারিয়ে আস্তে আস্তে কটা বাজবে এখন তা জানি না, তাই আমি রান্না চাপিয়ে দিলাম। এখানে ভাত হচ্ছে, ক্রিসমাসের কেকটা আনতে যাবো এখন ফটাফট, তাড়াতাড়ি রান্না করে। ও মা, কুকারটা চাপানো রইলো, মাকে বলছি তুমি যাবে না আমার সঙ্গে, কুকারটা চাপানো রইলো, 6টা সিটি পড়লে বন্ধ করে দেবেন না, ভুলে যাই না বাবু। কেকটা আনতে যাবো, তার দিকে করি, ও আবার বন্ধ যাবে, আমাকে বললে বৌদি তাড়াতাড়ি আসো, আর এদিকে তোমাদের দাদা নাই, আমি যদি ধরো না যাই আনতে, এখন নিয়ে আবার যদি উড়ে আসতে অনেক দেরি হয়, ছেলে আমার ঘুম থেকে উঠে পড়ে তখন কেক চাইবে, তখন আমি কী করবো? তাহলে আমি রান্না করে নিয়ে চলে আসি গা, তো আগে রেডি হই তারপর আবার আসি। বেরোচ্ছি এখন, 500 টাকা নোট, খুচরো নেই, ওকে বললাম খুচরো আনতে, দেখি কি করে, খুচরো পায় নাকি। মা আর আমি চললাম, গুবুকে বললাম চ, বলছে না যাবো না, যাবি না তো থাক, তাহলে আমি ঘুরে আসি। আর চুলগুলো না এখনও ভিজে, ওটাই শুকায় নেই, তাই জন্য চুলগুলো খুলে এলাম। মা দেখবে রাস্তাটা, কোনো কিছুই খাবি না, এই একটা কেক নিয়েছি আর এইটা ফ্রুট কেক নিয়েছি। তুলসী পাতা আছে গোপালের মুখে, একটু দিয়ে দেয় গোপাল, গোপালের কাছে তুলসী পাতা দেওয়া রয়েছে কেকটুকু। গোপাল খাও, গোপালকে বলো বল খাও, গোপাল তোমাদের খাবে, গোপালের মুখে ছেলে খাইছিল, তোকে বলেছি তো গল্পটা, একটু জল দিন দিবি না মুখটাতে, বাবা গোপালি ঠমকে বসু, পরে তোমাকে সেই সন্ধি বিলাই দেবে। গুপুকে খাওয়াতে বসলাম, অনেক লেট হয়ে গেল, 2:05 মিমি ফোন করেছে মাকে, বলছে মা ফোন ভিডিও করছে, ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ আর মাংস ঝোল, ও চাটনি দিলাম না, চাটনিটা তো লঙ্কা দেওয়া ছিল, চাটনি নেবে না,
महान उस नहीं तो এটা না ধনে পাতা চাটনি মা বেটেছে, এই দারুণ লাগে। ওই মাকে দিয়েছি, এখানে আমি নিয়েছি, এখানে এখানকার মাকে দিয়েছি। তো মা আবার ভাতগুলো কমাতে গেল, অনেকগুলো ভাত হয়ে গেছে, ভাতগুলো কমাতে গেল। আজকে তো আজকে সাড়ে আটটা পনেরো নিয়ে কি করতে হবে তাহলে? দুপুরে ঘুমবো না, এইটা হলো মেন বক্তব্য। তার পড়াতে আসবে না? বেশ বলে দেবো বাপিতে, হ্যাঁ পড়বে না, বিকেলে কেক খাবে, কেক কাটবে, সব করবে, বিকেলে পড়বে না। তাহলে খাই, আজকে ক্রিসমাস না, ওই জন্য কিছু বলছি না, কিন্তু কাল থেকে আবার বলবো। কেকটা করে মাথা খারাপ, আবার যখন থেকে নিয়েছি কখন খাবো কখন খাবো কখন খাবো, তখনই খুঁটে খুঁটে অল্প করে খাওয়া হয়ে গেছে। বিকেলে খাওয়া হয়ে গেছে, বা তারপর কার ভাগেটা খাবি? আমি ছজনের জন্য খাবার অর্ডার করেছিলাম। এবার কার ভাগেটা খাবি? হ্যাঁ কার কার শুনি, দাদা ভাই খাবে না? দাদা ভাই মানুষ লয়, দাদা ভাই বোনাই কেউ খাবে না, তোমাকে সব দিয়ে দেবে নাকি? অন খায় আশ্চর্য। হ্যাঁ দিদান খাবে না, তুমি সব দিয়ে খেলবে। চলো ইয়ে করে নিয়ে আসো, চাকু নিয়ে আসো, কাটবে তো। ফ্রুট কেকটা নিয়ে আয়, আমি জানি তোমার আসতে দেরি হবে, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি। তুমি আনলেও না দেখলে, তা ভাগ্যিস তোমার ভরসা করিনি, যদি তোমার ভরসা করতাম তাহলে আর কাজ খেতে বাবা পেতাম না কেক। হ্যাঁ থালা নিয়ে আয়, এইটা ও বাবা এইটাও কুটে কুটে খাওয়া হয়েছে। তাহলে আর কোনটা কাটবে? কোনটা কাটবো? এটা কাটো, কাটবো নি, তোর ভাগেরটাই কাটবো। দেখাই উখে দেখো, কাটবো নি, উঠ ভাগেরটা কেটে ওটা উখে দেবো। দেখো না, তা কেন মানুষ নয় নাকি? সবাই সবাই খাবে, সবার জন্য আমি একটা একটু জন্য, আমারই ভুল, ওর জন্য একটু বাড়তি অর্ডার দেওয়া ভালো উচিত ছিল। বেশ টাইমে ফোন করছে, তুলছি পরে করবো। সবাইকে দিন দিন যে তোমাকে তোমার পেটটা পরে ভর্তি হয়ে যাওয়ার কথা, তুমি এবারে খাও। বাবা গেছিল কুটা, দিদার শরীর খারাপ, দিদাকে দেখতে, যে দিদাকে আমার ব্লগে মাঝে মাঝে দেখা গেছে, সে দিদার খুব শরীর খারাপ, চপ নিয়ে এসেছে গরম গরম মুড়ি খাবে বলে। তো কেকটা খেয়ে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না, শুধু মুখে খেয়ে নিলাম কেক আর চপ। কেক আর চপ না, কেক আর চপ, চপ কেক, চপ কেক, চপ কেক।